গাইজ, এই যে আমাদের মধ্যে সুব্রত এসে পৌঁছে গেছে, নতুন নতুন গাড়ি চালানো শিখেছে, তাও আবার ইন্ডিকেটার অন। তিনজনে মিলে পরিদর্শন, কেমন আবহাওয়া চলছে, মানে গোটাও যাচ্ছে এখন মধু যুক্ত মুরালি, মধু মুরালি। চলো, এন্ড ওদিকে আছে দীপ। তো গাইজ, কালকে বাড়ার সাথে ভোট, এন্ড আমরা এখন বেরিয়ে পড়েছি পথ পরিদর্শন করতে, ঠিক আছে? চলে এসছো তোমরা তো? যাই হোক, সো গাইজ, আজকে বিকেলবেলা আমরা বেরিয়ে পড়েছি একটা ছোটো ব্লগ করবো বলে, ঠিক আছে? সো সুব্রত এসছে, অ্যান্ড দীপও আছে সাথে। সো অনেক দিন ধরেই বিকেলে বেরোনো হচ্ছে না, আর আজকে একটু ভাবলাম বেরাই, কারণ কালকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। আর হ্যাঁ, এখন ঘড়িকাটার টাইম হচ্ছে প্রায় বিকেলবেলা, ঠিক আছে, মানে প্রায় চারটে। আর আমার সাথে আছে সুব্রত অ্যান্ড দীপ, সো ওদেরকে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। এই যে সুব্রত, সুব্রত নতুন গাড়ি চালানো শিখেছে, ঠিক আছে? ওর গাড়ি নিয়ে আজকে আমরা বেরিয়েছি, ছোটখাটো রাইড করবো, ঠিক আছে? পিছনে গাড়িটাও ব্যানারের পিছনে আছে। যাই হোক, ছোটখাটো রাইড করবো, কারণ কালকে যেহেতু ভোট, সেই জন্য বেশি দূরে যাবো না, আশেপাশেই থাকবো। তো নতুন নতুন গাড়ি চালানো শিখেছে, নতুন একটা গাড়ি চালিয়ে দিচ্ছে বলে হর সময়। নতুন একটা গাড়িও কিনতে হবে দেখছি, এখন কিনবো না, আমাদের মধ্যে সুব্রত এসে পৌঁছে গেছে, নতুন নতুন গাড়ি চালানো শিখেছে, তাও আবার ইন্ডিকেটার অন। ইন্ডিকেটার বলে চলছে, নতুন নতুন গাড়ি চালিয়ে কেমন মজা লাগছে? হ্যাঁ, চুল বড় করছে, এও চুল বড় করছে। তো চলো, আজকে তিনজনে মিলে পরিদর্শন করা যাক। কি পরিদর্শন, কেমন আবহাওয়া চলছে, মানে ভোট আবহাওয়া কেমন চলছে, চলো তাহলে। তো গাইস, এখন আমরা কোথায় যেতে চলেছি? আমরা যাচ্ছি এখন মধু যুক্ত মুরালি, মধু মুরালি। চলো, এন্ড ওদিকে আছে দীপ, এদিকে স্টার্ট হচ্ছে গাড়ি। গাইস, কালকে বাড়ার সাথে ভোট, এন্ড আমরা এখন বেরিয়ে পড়েছি পথ পরিদর্শন করতে, ঠিক আছে? আর এদিকে ড্রাইভার হচ্ছে সুব্রত আপাতত, আর এখানে মাঝখানে দীপ গান করছে। প্রেমে পড়ছিলাম একজনের, চেহারার না কথার, সবকিছু উজাড় করে দিছিলাম শুধু তাকে পাওয়ার আশায়। ওই যে কথায় আছে না, শখের জিনিস সবসময় সাধ্যের বাহিরের হয়। আমরা কিন্তু চলে এসেছি গাড়ি নিয়ে, টোটাল তিনজন মিলে। আমাদের এলাকাতেই একটা পুকুর আছে এরকম, ঝিল টাইপের, সো বলতে পারো অনেকটাই সুন্দর, ঠিক আছে? যেটা অ্যান্ড এখানে বিকেল টাইমে অনেক পরিমাণে হাওয়া দেয়, এবং যেটা অনেক ভালো লাগে, এবং ওয়েদারটা অ্যান্ড এখানকার ভিউ অনেক সুন্দর। আর এরা এখানে বসে আছে, দিস না, আমারটা ওয়াটারপ্রুফ না। তো সো গাইস, আমরা বসে তো আছি আপাতত পুকুর পাড়ে, দেখতে পাচ্ছেন এই সূর্যের জন্য কিছু এখানে। বল মাছে কি করছে বলে। আর হ্যাঁ, মনে হচ্ছে যেন মাছে এসে পায়ে মতো পেডিকিউর করে দিচ্ছে। ভাই, লোকের টাকা দিয়ে কেন করা, এই ঘাটে এসে বসে পড়বে, এমনি ফ্রিতে হয়ে যাবে, তুই করবি? এনে বসে পড়। সাঁতার পাই না, সাঁতার সাঁতার দিচ্ছি আমরা, সাঁতার 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 গাইস, সাঁতার তো আমরা পাই না, সাঁতার পারি না গাইস। কতদিন ধরে এত পরিমানে গরম পড়েছে যে স্নান করার উপায় নেই গাইস, ঠিক আছে? সেই জন্য আমরা আজকে স্নান করতে চলে এসেছিলাম, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা এখানে স্নান করবো কি, এত পরিমাণে নোংরা, তার মধ্যে গাইস সাঁতার পারি না, এই হচ্ছে সমস্যা। কি করে স্নান করি গাইস, বুঝতে পারছি না। অ্যান্ড এখানে এরা বসে আছে, কতদিন স্নান করিস না? আমরা কো সাঁতার পারি, আমরা প্রতিদিন গরম ঠান্ডা বর্ষা সব সময় স্নান করি, প্রতিদিনই স্নান করে না বলছে যে সংসারী গল্প এখানেও শুরু করে দিয়েছে, ঠিক আছে? দেখো গাইস, আমরা ভিউটা দেখো, এখনো পর্যন্ত সূর্যটা আছে বলে অনেক সুন্দর লাগছে। বল কিছু মানে মস্ত মখন, মানে মস্ত মখন কি বলবো আমি,
অহংকার বাড়া সেদিন সেখানে একটা ঘটনা ঘটে গেছে, ওই যে তখন দেখালাম না ওটা তুলছে পুরো এক সাইড ভিজিয়ে দিয়েছে লেওয়া। তো গাইস এখান থেকে আমরা জাস্ট এখন বেরোবো, ঠিক আছে, একটু ঘুরি আশেপাশে, কারণ কালকে যেহেতু বোট এখন বেশি দূর যেতে পারবো না, টুকটাক ঘুরি আশেপাশে, দেন যা করছি ব্লগে তোমাদেরকে দেখাচ্ছি। গাইস তোমরা না কমেন্টে জানাবে যে কোন রিলেটেড ভিডিও আনবো নেক্সট ভিডিও, সেই রিলেটেডই আনবো, তোমরা প্লিজ কমেন্টে জানাবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে, টাটা, টেক কেয়ার, বাই, সকলেই ভালো থাকবে, টাটা।